আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ডিনারে আমরা রুটি খাবো, তাই আটা সিদ্ধ করতে আছি, রুটি বানাবো। এদিকে হাঁড়ি পাতিল দুপুরে খাওয়া দাওয়া করছি, বিকেলে খাওয়া দাওয়া করছে বাচ্চারা। এই প্লেট বাটি ওয়েরি সেরি ধোয়া দাই করলাম আটার পানি বসিয়ে দিয়া। তো প্লেট বাড়ি ধোয়া, খাওয়া দাওয়া, সংসারের কাজ হইতো, এগুলি হলো ডেলি রুটিন। যতবার খাইব ততবার বলবো, ততবার ধুইতে হইব। কাজের খালারা একবেলা আসে, এরা তো আইসা ঘর মোছা আর কাপড় ধোয়া করে দেওয়া যায়, এছাড়া বাসায় কত কাজ। আমার আবার অভ্যাস খারাপ, কাজের লোকে হাঁড়ি বাতিল দুই বইটা পছন্দ হয় না। তো যতদিন নিজে পারি করতে থাকি, যখন না পারবো তখন দেখা যাবো কি হয়, আল্লাহ যদি সুস্থ রাখে। ওই তো দেখতে আমার পানি বলক এসে পড়ছে, এখানে আটাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ আটারে আমার ছেলে বলবো এটা নর্মাল রুটি, দিয়ে দিলাম আটা। সিদ্ধ রুটি বানাইলে কিন্তু আটা অল্প দিলেই অনেকটি রুটি হয়, আর পোয়ারোটা বানাইতে গেলে অনেক আটা লাগে, আর সিদ্ধ করলে আটা ফুলে অনেকটি হয়ে যায়। রাত্রে ভাত না খাই আর রুটি খাওয়াই ভালো, তাহলে শরীর একটু হালকা পাতলাও থাকে, স্বাস্থ্যের জন্য ভালো। কষ্ট হইল রুটি করে খাওয়া উচিত, কিন্তু মাঝে মাঝে করা হয়, আর মাঝে মাঝে করি না, অলসতা করি। আমার ঘরে আবার ভাতের চাইতে রুটি সবাই পছন্দ করে বেশি, আমার ছেলে আমার হাজবেন্ড, রুটি দিলেই খুশি হয়। এই তো, তারপরে এটার ভিতরে আটা মেখে নিলাম, তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আটা মেখে নিলাম। তারপরে লেচি কেটে নিয়েছি, লেচি কেটে নিয়ে রুটি গেলে বেলে নিলাম। রুটি বানানো কষ্ট, আটা সিদ্ধ করে আর আগুনের কাছে গরমকালে রুটি বানাইতে কষ্টই লাগে। তারপরও আমাদের যে কাজ ডেলি রুটিন, এটি করতেই হবে। রুটি আটা ভালো করে ছেনে নিলে রুটি ভালো হয়, সফট হয়, খেতেও মজা লাগে। রুটি বানাইতে নিল আঁকা বাঁকা হয় না, সুন্দর হইয়া গোল হয়ে যায়। তারপরে রুটি ফুলে তো আমি আটাগুলি মেখে তারপরে লেচি কেটে নিলাম, রুটিগুলি বেলে নিছি। আপনারা কে কে রুটি খাইতে পছন্দ করেন? আর এখন তো ডায়াবেটিসে ভরে গেছে পুরা পৃথিবী, রুটি রুটি ভাত একই কথা, তারপরও রুটি খাইলে দুইটা রুটি খাই, পানি খাইলে পেট ভরে যায়, পাতলা পাতলা দুটো ছোটো ছোটো রুটি করলে ডাক্তাররা বলে রুটি খাওয়ার জন্য। আমার বাসায় সারা জীবনে এই রুটির নাস্তা সকালে বানাইতে হয়, তারপরে রাত্রে রুটি খাইলে পছন্দ, দুপুরে একবেলা ভাত খেলেই সবাই খুশি। তো রুটিগুলি সব বেলে নিলাম, এখন রুটিগুলি সেকার ফেলা, রান্না করে নিয়ে গেলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, রুটিগুলি সেকে নিব। এক একজনে এক একটা দিয়া খাইলো, ছোটো মেয়ে আর ছেলে খাইছে মাংসের ঝোল দিয়া, ওর আব্বু খাইলো কলা দিয়া, বড় মেয়ে খাইলো ডিম ভাজি দিয়া। এখন আবার চারজন বসে আছে, চা খাবে।
আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি। তাহলে আবার পরে কি করি তা দেখতে পারবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি।